আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো আমি একটা মুরগির হাত পা ডেনার কল্লা ছাড়া সবটুকু মাংসই নিয়ে ছোট ছোট টুকরা টুকরা করেছি, কারণ আজকে একটা স্পেশাল রান্না করব। এটা হলো কি আমাদের পার্বত্য চট্টগ্রামের আমাদের যে আদিবাসী গোষ্ঠীরা থাকে তাদের সবচেয়ে ফেভারেট একটা রান্নার রেসিপি, সেটা হলো গিয়ে ব্যাম্বো চিকেন। তো আমি ব্যাম্বো চিকেন এই বরিশাল শহরে বসেই করতেছি আলহামদুলিল্লাহ, জানি না কতটুকু হবে বাট ট্রাই করব অনেকখানি। তো আমি চিকেনটাকে একদম ছোট ছোট পিস করে নিয়েছি যাতে ব্যাম্বোর ভিতরে বসেই রান্না হয়, কারণ আমি যতটুকু দেখেছি যে তারা খুব ছোট ছোট পিস করে। তো আমি এখানে মোটামুটি গরম মশলা, তারপরে আদা রসুন বাটা, তারপরে হলুদ মরিচ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো, তারপরে হলো গিয়ে একটু ধনিয়া গুঁড়ো, এগুলো হলো গিয়ে সব কিছু দিয়ে ভালো মতো মেরিনেট করে নিয়েছি। তো মেরিনেটের সাথে সাথে আমি হলো গিয়ে একটু সরিষার তেল দেব, সয়াবিন তেলটা ইউজ করব না, কারণ সরিষার তেলটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে। আর সাথে হলো গিয়ে আমি একটু লেবুর যে খোসাটা আছে না, এই লেবুটা হলো গিয়ে একটা সুগন্ধি যে লেবু আছে, বাতাবি লেবুও বলা যায়, তো ওই লেবুটার একটু ছোলাটা ঘষে ঘষে দিয়ে নিচ্ছি যাতে অনেক মজার একটা ফ্লেভার আসে। আমি অন্য রান্নায়ও মাঝে মধ্যে মানে চিকেন অন্যভাবে রান্নায়ও দেই, তো আমি একটু ইয়ে দিয়ে দিচ্ছি, লেবুর রসও দিয়ে দিচ্ছি। তো এটার জন্য আমার হলো গিয়ে কলা পাতা লাগবে। তো আমাদের বাসার পিছনে একটা বাসা আছে, ওই বাসায় কলা গাছ দেখেছি, তো জানলা থেকে দেখে আম্মুকে বলেছি চলো ওই বাসায় গিয়ে কলা গাছ থেকে কলা পাতা নিয়ে আসি। তো এই কলা পাতা আনতে গেলাম, রাস্তায় দেখলাম অনেক সুন্দর ফুল টুল এই যে কলা গাছ। আসলে এই শহরের ভিতরে কলা গাছ পাওয়া খুবই টাফ, সব জায়গায় পাওয়া যায় না, আশেপাশে শুধু বিল্ডিং গাছপালা ওইভাবে নেই, কিন্তু আমাদের বাসার পিছনে অনেকটা জায়গা খালি, তো ওই জায়গাটায় পাশের বাসার আঙ্কেলরা অনেক গাছপালা লাগিয়েছে। আর এখানে আমার ব্যাম্বো চলে আসছে, এই ছোট ছোট ব্যাম্বো, এতটুক এক ফুটের ব্যাম্বো 100 টাকা করে পিচ নিয়েছে, দুইটা প্রায় আমার 200 টাকার মতো গেছে। তো আমি এটাকে বাইরে ভিতরে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে ধুয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে ভিতরে একটু ময়লা ঠলা থাকলে পরিষ্কার হয়ে যায়। তো পরে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করব, তার আগে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে ময়লা থাকলে আলগা হয়ে যায়, পরে ব্রাশ দিয়ে ডলা দিলেই উঠে যায়। তো এখানে আমি ব্যাম্বো চিকেনের সাথে একটু পরোটা করব, তো চিন্তা করতেছি দেখি ট্রাই করব লাচ্ছা পরোটা হয় কি না। তো এর জন্য আমি একদম তেল, তারপরে হলো গিয়ে একটু লবণ দিয়ে সুন্দর মতো মেখে, হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে আমি ডোটা অনেকক্ষণ রেখে দেব যাতে আমার পরোটাটা অনেক ভালো হয়, কারণ পরোটা যত তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বলি যতক্ষণ অনেক দেরি করে মানে বানানো হয়, মানে ডোটা বানাইয়া মেরিনেট করে রাখা হয় তাইলে ভালো হয়। তো এখানে আমি মাংসটা মেরিনেট করে রাখছিলাম অনেকক্ষণ আগে, তো আমি তখন পেঁয়াজ দেইনি, আর হলো গিয়ে আমি লবণটা দেইনি। লবণটা দিলে মাংসের ভিতরের যে একটা জুসিনেস যে পানিটা ওইটা ছেড়ে দিত। তো যেখানে আমি ব্যাম্বোর ভিতরে রান্না করব এর জন্য আমি একদম লাস্ট টাইমে পেঁয়াজটা দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকে, মুখে পড়ে ভালো লাগতো মানে ভালো লাগবে। আর লবণটাও এখন দিয়ে নিচ্ছি, তো তারপরে আবার একটু মেখে ঠেকে, তো এখন ব্যাম্বোর ভিতরে ভরে রান্না শুরু করব। এটারও একটা অনেক বড় প্রসেসিং আছে, তো সাথেই থাকুন দেখতেই থাকুন, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, একটু
একটু সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্টস করবেন তাহলে অনেক ভালো লাগবে। তো এই যে আমি ব্যাম্বোটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা ব্রাশ দিয়ে বোতল পরিষ্কার করার ব্রাশগুলো আছে ওগুলো দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ভিতরটা। তো এখন আমি ব্যাম্বোটার ভিতরে চিকেনটা যে রান্না করব তার জন্য আমাদের ছাদে চলে এসেছি। তো ব্যাম্বো চিকেনের জন্য ওপেনলিও করা যায়, যে আপনি যদি আপনার বাসায় কয়লা থাকে কয়লা ধরিয়েও করতে পারেন। তো আমাদের বাসায় কয়লা নেই, তাই আমি চুলার ভিতরেই আগুন দিয়ে তারপরে ওই চুলার ভিতরেই আমি ব্যাম্বোটা বসিয়ে দেব। তো আপনারা দেখতেই পাবেন সামনে যে আমরা কী কী করতেছি। তো মোটামুটি আগুন ধরানোর ব্যবস্থা করতেছে আম্মু এদিকে চুলা ধরানোর জন্য। আমি আবার এসেছি এখানে, যে দেখলাম অনেকগুলো কাঁচা মরিচ আছে লাল লাল হয়ে গেছে, আর এখানে মাশাল্লাহ আর লেবুও অনেক বড় হয়েছে। এই লেবুটা মাশাল্লাহ অনেক বড়, দেখতে আসলে মোবাইলে কেন যেন ভালো আসতেছে না ভিডিওতে, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা লেবু। তো আমি কাঁচামরিচ খোঁজ করতেছি, যে কাঁচামরিচ হলে আমি উপর দিয়ে ভিতর দিয়ে আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দেব। আর ব্যাম্বো চিকেনটায় না অত বেশি ঝাল দেয় না, আর হলো কি আমাদের আদিবাসীরা একটু কাঁচামরিচ দিয়ে খাবার খেতে পছন্দ করে, তো তারা কাঁচামরিচটা বেশি ইউজ করে, তো আমিও এর জন্য কাঁচামরিচ দিয়ে নেব। তো আমি প্রথমেই অল্প অল্প করে ব্যাম্বোর ভিতরে মানে বাঁশের ভিতরে চিকেনটা দিয়ে দিচ্ছি। যখন একদম ভরে যাবে তো পুরোপুরি ভরা যাবে না, একটুখানি খালি রাখতে হবে যাতে এটার পানিটা বা ইটা থাকে। আর আমি এই ব্যাম্বোটার ভিতরে হলো গিয়ে কিছু কলা পাতা মুড়িয়ে মুড়িয়ে দেব যাতে ওটা আটকা থাকে, তারপরে উপরে আবার একটা কলা পাতা র্যাপ করে দেব। তো এর জন্য আগে প্রথমে ছোট ছোট কলা পাতার টুকরো ভরে দিলাম, আর পরে ওইটা র্যাপ করার আগে আম্মু বলল কি র্যাপ করতে গেলে কলা পাতা তো একটু মানে কেমন ফেটে যায়, তো এর জন্য আগে একটু আম্মু গরম করে নিল, বলল যে এটা যদি গরমে একটু রাখো তাহলে পাতাটা নরম হয়ে যাবে, যখন এটার ভিতরে মুখেরটা আমি বাঁধবো তখন ফেটে যাবে না। তো দেখলাম আসলেই সত্যি, মানে একটু গরম করে নেওয়ার পরে যখন আমি বাঁধছি তখন একদম সফট, কলা পাতাটা সফট হয়ে গেছে, ফাইটা যায় নাই। তো এই যে মোটামুটি রেডি, আমি মুখটা বেঁধে টেঁধে একদম সুন্দর করে চুলার ভিতরে বসায় দিলাম, আর আম্মু অনেক সুন্দর করে চুলার আগুনটাও জ্বালায় দিছে, মাশাল্লাহ অনেক সুন্দর করে আগুন জ্বলতেছে। তো এটা এখন কিছুই করা লাগবে না, একটু আস্তে আস্তে জ্বাল দিতে হবে, বেশি আগুন দেওয়া যাবে না, আর একটু কিছুক্ষণ পরপর ঘুরায় ঘুরায় দিতে হবে। তো আমাদের চিকেন তো একটা পুরো একটাই হয়নি, তো আর একটা আমি আবার ভরে ওই একই প্রসেসিংয়ে ভরে তারপরে ওটাও আবার চুলায় বসাই দিলাম। তো একসাথে আমি দুইটা ব্যাম্বোই চুলার ভিতরে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হবে কি আঁচটা এক পাশে লাগবে না, চারপাশে সব পাশেই লাগবে। এর জন্য আমি কিছুক্ষণ পরপর জাস্ট বাঁশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এই যে আমার চিকেন হচ্ছে, জানি না কীরকম হচ্ছে, আমি কখনোই এটা ট্রাই করিনি, দেখেছি অনেক ভিডিওতে এই যা, কিন্তু জানি না আল্লাহ কেমন কী রাখছে কপালে, দেখা যাক। তো আমি একটা নামিয়ে নিয়েছি যেটা প্রথমে ফার্স্টে দিয়েছিলাম আগে, তো ওটাই আমি নামিয়ে নিয়েছি, মাশাল্লাহ অনেক জুসি হয়েছে, দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দর, কারণ আমি যতটুকু ভিডিওতে দেখেছি এরকমই হয়। তো দেখা যাক, মানে ফ্লেভারটাও আসতেছে মাশাল্লাহ অনেক সুন্দর, আমার ঢালার সময় এই যে ফ্লেভারটা পাচ্ছি এটাই আমার মন খুশি হয়ে গেছে, জানি না আসলে খেতেও কেমন হবে, কিন্তু এই ঘেরানেই তো আমি পাগল হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো যাদের ব্যাম্বো চিকেন খেতে খুব বেশি মন চাচ্ছে তাদের আর পার্বত্য চট্টগ্রামে বা সাজেকে যাওয়ার দরকার নাই, এখন নিজেদের বাসার আশেপাশ থেকেই একটু এই ধরনের বাঁশ জোগাড় করে নিজেই রান্না করে ফেলতে পারবেন, খুব ইজি, খুব আসলে দেখতে মনে হয় যে অনেক কষ্ট বাট খুবই ইজি, একটু চেষ্টা থাকলেই হবে। ও ম্যান, এত মজা, এত মজা, মিনিট করে রাখতে দেখে নাকি আল্লাহ জানে। তো
তো আমি পরবর্তীটাও একদম নামিয়ে নিলাম আর বের করে নিলাম। আসলে আমার কিন্তু বেশিটা সময় লাগেনি, আমার খুব অল্প সময় হয়ে গিয়েছে, কারণ আমি যতটুকু দেখেছি এই ব্যাম্বো চিকেন রান্না করতে অত সময় লাগে না। আর আমি যেখানে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি, একটু লেবুর রস দিয়েছি, তাতে হয় কি চিকেনটা খুব সহজেই নরম হয়ে যায়। এই যে নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, আর একটা জুসিনেসও আছে। তো কারণ কি এটার জুসটা বেশি হয়, কারণ আমরা যখন কড়াইতে রান্না করি ওই মানে এটা ঝোলটা বা চিকেনের যে পানিটা বের হয় ওটা উড়ে চলে যায়, আর ব্যাম্বোর ভিতরে তো আটকা ছিল, তো একদম পারফেক্ট মনে হয় যে স্যুপ, এটা একদম খাঁটি স্যুপের মতো খুবই টেস্টি একটা স্যুপ বের হয়েছে এবং খুবই স্বাস্থ্যসম্মত। আমার মনে হয় এই ধরনের স্যুপ জাতীয় ফ্লেভারে কিন্তু আসলে দেখতে সাদা সাদা মনে হতে পারে, খাওয়ার মনে হতে পারে যেটা কেমন বেশি ঝোলঝোল, বাট এই ঝোলটার এই যে চিকেনের যে একটা স্যুপের মতো বের হয়েছে এটা যে কি টেস্ট, আপনারা মুখে না দিলে সত্যিই বুঝতে পারবেন না। আমি প্রথমে এটার কালার দেখে বা এই জুসটা দেখে না মনে হয়েছে যে না এরকম না, কারণ আমরা সচরাচর আসলে এই ধরনের রান্না খাই না, আমরা একটু মাংস তেল কষানো একদম লাল হয়ে যাওয়া এই ধরনের মাংস খেতে পছন্দ করি। বাট সত্যি বলি আপনারা এই জিনিসটা টেস্ট করবেন, তখন আপনাদের একদম মনে হবে যে না এটা অনেক ভালো। আমি প্রথমে দেখে অনেক ভয় পেয়ে গেছি যে আসলে আমি এটা খেতে পারবো কিনা, বাট খাওয়ার পরে নিজেকে কোনোভাবেই আটকাতে পারি নাই। ঝালটাও পারফেক্ট ছিল, আর এই যে সফটনেস আর হলো গিয়ে যে এটার যে ঝোল স্যুপের মতো এটা খুবই মজা ছিল। আচ্ছা তুমি তো বললা না ব্যাম্বো চিকেন কেমন হয়েছে, কি বলছো? না না বন্ধ করা যাবে না, খোলা অবস্থায় বলো প্লিজ। তোমরা আমাকে একটু বলো তোমরা দুইজনে কেউ কবে ব্যাম্বু চিকেন খেয়েছো? তো ভিডিওটা একটু লাইক কমেন্টস শেয়ার করবেন সবার সাথে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।